রমজানের রহমতের দশ দিন শেষ হয়ে মাগফিরাতের দশ দিনও শেষ হতে চলেছে। ২০ রমজান থেকে শুরু হবে নাজাতের দশ দিন, আর এই শেষ দশ দিনে ইতিকাফে বসবে বহু মুসলিম নরনারী। ইতিকাফরত অবস্থায় অনেক কিছুই মেনে চলতে হয়। ইতিকাফের প্রথম শর্ত রোজা রাখা, আবার মসজিদ ত্যাগ করলেও ইতিকাফ ভেঙে যায়। ইতিকাফে পূর্ণ ধ্যান থাকবে শুধুমাত্র আল্লাহর ইবাদতে। ইতিকাফরত অবস্থায় মোবাইলে ডুবে থাকা ইসলামের দৃষ্টিতে কখনোই কাম্য নয়। এর মধ্যে অনলাইন কেন্দ্রিক যারা ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য ঈদের আগের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কেউ ইতিকাফে যেতে চাইলে তাদের বিষয়ে ইসলাম কি বলে, তারা কিভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করবেন, এ নিয়ে নানা প্রশ্ন ঘুরে মাথায়। ইতিকাফের উদ্দেশ্য যেহেতু দুনিয়াদারি কাজকর্ম থেকে অবসর নিয়ে ইবাদতে আত্মনিয়োগ করা, তাই রমজানে বা রমজানের বাইরে যে কোনো সময় ইতিকাফে বসলে ইবাদতের দিকেই মনোযোগী থাকা উচিত। যারা অনলাইন ব্যবসা করেন তারা ইতিকাফে বসলে মসজিদে অবস্থান করেও এসব ব্যবসার কাজ করতে পারবেন না। আল্লাহর ঘর মসজিদে বসে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য এমনিতেই নিষিদ্ধ। ইতিকাফের সময় এগুলো থেকে আরও বেশি দূরে থাকা উচিত। ইতিকাফ হলো দুনিয়াদারি ব্যস্ততা ত্যাগ করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। সুতরাং পণ্য উপস্থিত না করলেও ব্যাপকভাবে বেচা বিক্রি ও কাস্টমারদের সাথে আলোচনায় লিপ্ত হওয়া ইতিকাফের উদ্দেশ্য পরিপন্থী ও মাকরুহ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া ইতিকাফ অবস্থায় এভাবে ক্রয় বিক্রয়ের চুক্তিতে লিপ্ত হওয়া যাবে না, আর পণ্য কোনো অবস্থাতেই হাজির করা যাবে না, কেননা মসজিদে পণ্য হাজির করা মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। ইতিকাফ ইসলামের ফজিলতপূর্ণ একটি আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম, তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা ১২৫। ইতিকাফে বসতে মনস্থির করলে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব বিশ্বাসযোগ্য কারো হাতে সোপর্দ করে বসা উচিত। ইহকালের লাভের পিছে না ছুটে পরকালের জন্য পুণ্য অর্জন করাই শ্রেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।